পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের 6114 শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে 6114 শূন্যপদ এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কোন কোন পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য আজকে আমি জানাবো। আমার সঙ্গে থাকুন, আমি দিব্যেন্দু। চলুন শুরু করি। পদের নাম স্টাফ নার্স গ্রেড টু, 3974টি টোটাল ভ্যাকেন্সি আছে। এই নার্সের ক্ষেত্রে পুরুষ মহিলা আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে। জিএনএম ফিমেল 3577টি জিএনএম ফিমেলদের জন্য আছে এবং জিএনএম মেলদের জন্য আছে 397টি। এর মধ্যে আনরিজার্ভ এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ভাগ আছে। শিক্ষাগত যোগ্যতা স্টাফ নার্স গ্রেড টু। জিএনএম পদের আবেদন করার জন্য আবেদনকারীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনো কলেজ থেকে নার্সিং কোর্স জিএনএম নার্সিং কোর্স পাস করে থাকতে হবে, সঙ্গে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে বাংলা অথবা নেপালি ভাষা বলতে এবং লিখতে জানতে হবে। দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে স্টাফ নার্স গ্রেড টু, এটির মধ্যে মোট শূন্যপদ হচ্ছে 2140টি। এই বিজ্ঞপ্তি অধীনে বেসিক বিএসসি এবং এই পোস্ট বেসিক বিএসসি নার্স নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তি অধীনে কেবল মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন, পুরুষ প্রার্থীরা এখানে আবেদনযোগ্য নয়। এখানে বিএসসি বেসিক বিএসসি ফিমেল 2032টি টোটাল পদ আছে এবং পোস্ট বেসিক বিএসসি ফিমেলের ক্ষেত্রে 108টি পদ আছে। এর মধ্যে রিজার্ভ আনরিজার্ভ ভাগ করা আছে, সেটা আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা, যে সকল আবেদনকারী বেসিক বিএসসি নার্স পদে আবেদন করতে চান তাদের বেসিক বিএসসি নার্সিং পাস করে থাকতে হবে এবং যারা পোস্ট বেসিক বিএসসি নার্স আবেদন করবেন তাদের ক্ষেত্রে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সে পাস করে থাকতে হবে। প্রতিটি কোর্স ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে অনুমোদিত হতে হবে এবং আবেদনকারীর নাম পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধিভুক্ত থাকতে হবে, অথবা বাংলা অথবা নেপালি ভাষা বলতে হবে এবং লিখতে জানতে হবে। বয়সসীমা যেটা বলছে, প্রতিটি পদের ক্ষেত্রে 20 থেকে 39 বছর পর্যন্ত বয়স হতে হবে, যেটা হিসাব হবে 1 জানুয়ারি 2021 পর্যন্ত। এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন। নিয়োগ পদ্ধতি কিভাবে হবে, নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, তবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীর সংখ্যা খুব বেশি হলে শিক্ষাগত যোগ্যতার মানের উপর আবেদনকারীকে বাছাই করা হবে এবং এই বাছাই করা নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। আবেদন করতে হলে আপনাকে সরাসরি অনলাইনে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবেন। অনলাইন আবেদন করার জন্য লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে চলে যাবেন। অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে 18 নভেম্বর 2021 দুপুর 1টা পর্যন্ত। আবেদন ফি যেটা লাগছে, অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি 210 টাকা জমা দিতে হবে। সরাসরি অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন এবং এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের কোনো আবেদন ফি লাগছে না। নিচে অফিসিয়াল নোটিফিকেশনগুলি আছে, সেগুলি ক্লিক করবেন এবং অ্যাপ্লাই করে নেবেন।